স্যার আপনি সিক্রেট বললেন হলে যে স্যার আপনি হচ্ছে মানে কখনোই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান না গতানুগতিক ভাবে, মানে আপনি কেমিস্ট্রির প্রতি আপনার আগে থেকে একটা ভালো লাগা ছিল, এখন যারা কেমিস্ট্রি পড়ছে বা ভবিষ্যতে যদি কেমিস্ট্রি পড়তে চায় তারা কেন কেমিস্ট্রি পড়বে, মানে কেমিস্ট্রি পড়লে আসলে ভবিষ্যৎটা কি? কেমিস্ট্রি প্রথম কথা বলবো যে আমরা শিক্ষিত হয়ে আমাদের টার্গেট হলো আমরা আলোকিত মানুষ হতে চাই, যাতে মানুষের সমাজে কিছু উপকার করা যায়। কেমিস্ট্রি প্রথমে তোমাকে অনেস্টি শেখাবে, আলোকিত মানুষ হতে শেখাবে। কারণ একটা রিয়াকশনের যে কন্ডিশন, সেটা হার্ভার্ড ইউনিভার্সিটি লেভেল যা, জাহাঙ্গীরনগরও যা, ও জগন্নাথ কলেজেও তাই বা ইউনিভার্সিটিও তাই। হ্যাঁ, তোমার যে অবশ্যই কন্ডিশন মেনটেন করতে হবে, ওটা না দিলে রিয়াকশন হবে না। 2 নম্বরই এখানে বাংলাদেশে যেরকম তোমরা দেখতেছ ডিসঅনেস্টি, টাকা পয়সা কামাই করা, ওই ডিসঅনেস্টি করে ওইটা তোমার শিক্ষা কেমিস্ট্রি দেয় না, এবং এই একটা বিরাট বিষয়। দ্বিতীয় হলো যে মানুষের যদি তুমি সেবা করতে চাও, দেখো কেমিস্ট্রি হলো সেন্ট্রাল সায়েন্স। এই তোমার যে বস্তু জগতের, বিশেষ করে মেডিসিন, খাদ্য, পুষ্টি, এমন কোন দিক নাই যেখানে কেমিস্ট্রি নাই। শুধু যে অর্গ্যানিক সিন্থেসিস করতে হবে, নট অনলি দ্যাট, তুমি বিভিন্ন জায়গায় তুমি গবেষণা করতে পারো, তাহলে তুমি মানুষের সেবা করতে পারবা। আজকে যে করোনা ভাইরাস, যে হচ্ছে ওষুধ আবিষ্কার হবে, তো মেনলি কেমিস্টদের কাজ, জি স্যার, যারা ওই ফার্মাকোলজিস্ট অন্য অন্যদের সাহায্য নিয়ে এই সমস্ত মলিকুল চিহ্নিত। মলিকুল ছাড়া তো উপায় নাই। জি স্যার, আমাদের শরীরের সমস্ত কিছু রোগাণু ঘায়েল করতে হলে আমাদের কেমিস্ট্রি সেন্ট্রাল সায়েন্স, ওটা সাহায্য নিতে হবে। তাহলে তোমার সততা যেমন শিখাচ্ছে, সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের যারা কেমিস্ট্রি ছাত্ররা বিশেষ ভয় করতেছে না, তারা কিন্তু ব্যাংকের চাকরিতে খুব ভালো করে। কারণ হলো যে ওই যে সততা, গোঁজামিল দিয়ে অ্যাকাউন্ট রাখতে পারবো না, বুঝছো না? ওই জন্য ও কেমিস্ট্রি আমি দেখলাম আমাদের অনেক বড় বড় টপ পজিশনে ব্যাংকে আছে, ভালো করতেছে। আবার বিসিএসএ এবারে জাহাঙ্গীরনগরে দেখো যে পুলিশ প্রশাসনে যে ফার্স্ট গোল্ড মেডেল পাইলো প্রধানমন্ত্রী, সে কিন্তু আমার ছাত্র, আমার আন্ডারে থিসিস করছে। সুতরাং সব জায়গায় ভালো করার উপায় আছে। এবং কেমিস্ট্রির কয়েকজন ডক্টরেট হলো এই পুলিশ প্রশাসনের টপ পজিশনে আছে, আমাদের জাহাঙ্গীরনগরের ছাত্রই আছে। স্যার তো এখন আপনি সুতরাং বললেন যে কেমিস্ট্রি পরে পুলিশ হইলো, ব্যাংকার হইলো, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে তাহলে উনার কি ওইটা কেমিস্ট্রিটা ওইটা যে আসলে কাজে ওইটা লাগতেছে হলো না? ওইটা হলো সে তো সমাজের সেবা করতেছে, সেগুলো তার যে সততা এবং মেধা, সেটা সে কাজে লাগাইছে, দেখছে যে হ্যাঁ এই ছেলে সব বিষয়েই ভালো। এই জন্য আমরা বলতাম যে কেমিস্ট্রি যত না কঠিন, ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি স্যারেরা আরো কঠিন। কারণ হলো আমাদের যে ডিসিপ্লিন শেখাইছে, ক্লাসে যদি প্র্যাকটিক্যালে ওইখানে স্যারেরা বসে থাকতেন দরজার সামনে, যদি দেখছে যে ঘড়ি মিলাই দেখছে 1 মিনিট দেরি, এরকম হাত ঠিক করতে ব্যাক চলে যাও, আসতে পারবো না, ওরা অ্যাবসেন্ট করে দিত। সুতরাং এই যে সিরিয়াসনেস, তুমি যে জবেই যাও, সিরিয়াসনেসটা কিন্তু কেমিস্ট্রি শেখা, এটা একটা বিরাট। আরো যে সততার কথা বললাম, মানব সেবা বললাম, তুমি কেমিস্ট্রি পড়ে যেখানেই যাও ভালো করো, ভালো করো। আর একটা জিনিস হলো যে অনেকে ব্যাক বেঞ্চারও কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে এসে খুব শাইন করে, তার কারণ হলো যে পড়াশোনা তার হয়তো তত ভালো লাগে নাই, ভালো রেজাল্ট করতে পারে নাই, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে এসে সে অনেক উন্নতি করে, অনেক ভালো করে। এরকম আমি অস্ট্রেলিয়াতে গেলাম 2017 সালে, আমাদের অনেক জাহাঙ্গীরনগরের ছাত্রদের তাদের বাড়ি টাড়ি দেখালো, যেসব তাদের এস্টাবলিশমেন্ট, তারা একদিকে ব্যবসা করে, একদিকে কোম্পানিতে এত সুনামের সাথে চাকরি করে, ওই যে অনেস্টি শিখেছে, ভেরি সিনসিয়ার, ভেরি পাংচুয়াল, এই জিনিসগুলো তোমার জীবনে শাইন করার।